আজ জামাই ষষ্ঠী। হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়িতেই অত্যন্ত ঘনঘটার সঙ্গে পালিত হচ্ছে জামাই ষষ্ঠী। তবে আজকের দিনের সবথেকে বড় সমস্যা হচ্ছে দাম্পত্য সমস্যা। জামাই এবং বউয়ের মধ্যে, মেয়ের মধ্যে এই দাম্পত্য সমস্যার কারণে প্রত্যেকটি পরিবার আজ চিন্তিত। আজকের ভিডিওতে আমি বলবো, আজকে যাদের জামাই ষষ্ঠী করার জন্য শ্বশুর বাড়িতে এসেছেন, যখন শাশুড়ি মা ষষ্ঠীর ফোঁটা দেবেন, তখন অবশ্যই উচ্চারণ করুন এই বিশেষ মন্ত্র। আর এই বিশেষ মন্ত্র উচ্চারণ করলে আপনার জামাই ও মেয়েকে সারা জীবন সুখী দেখতে পাবেন, দাম্পত্য সমস্যা একেবারেই মিটে যাবে। তাই আর কিছু করুন না করুন, অন্তত তিনবার ফোঁটা দেওয়ার সময় অবশ্যই জামাইয়ের কপালে হাত দিয়ে এই মন্ত্রটি বলতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো। জামাই ষষ্ঠী অত্যন্ত একটি আদরের অনুষ্ঠান, প্রত্যেক বাড়িতেই উৎসবের ঘনঘটা, কিন্তু এদের মধ্যে অধিকাংশ বাড়িতেই রয়েছে চাপা বেদনা। অনেক মনোমালিন্য হয়ে থাকে শ্বশুর বাড়ির সঙ্গে বাপের বাড়ির সঙ্গে। প্রত্যেকের জীবনই কম বেশি সমস্যা তো বর্তমান। আমরা প্রত্যেকেই চাই এই সম্পর্ককে সুন্দর করে তুলতে। আমরা প্রত্যেকেই চাই দুটি বাড়ির মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে। শত চেষ্টা করেও বারবার বিভিন্ন সমস্যা যেন আমাদের সামনে চলে আসে। আর এই সমস্যাগুলি সমাধান করতে গেলেই হাজারো কথা, কথায় কথায় দ্বন্দ্ব, কথার মধ্যেই সমস্যা, এবং সেখান থেকেই রাগারাগি, মনোমালিন্য এবং সর্বশেষ দাম্পত্য সমস্যা থেকে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যায়। কিন্তু কোন মানুষ চায়, কোন বাড়ি চায় যে তার মেয়ে জামাইয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটুক? কোনো বাড়িই চায় না। তাই আজকে আমি শাশুড়ি মায়েদের অনুরোধ করব, যদি আপনি আপনার মেয়েকে, জামাইকে সুখী দেখতে চান, একত্রিত দেখতে চান, তাহলে আর কিছুই নয়, অতি অবশ্যই আপনি চেষ্টা করবেন এই বিশেষ মন্ত্রটি পাঠ করতে। আমরা প্রত্যেকেই চাই আগামী দিনটা যাতে ভালো যায়, আর এই কারণেই প্রত্যেক বছর শাশুড়ি মায়েরা ষষ্ঠী দেবীর পুজো করে থাকেন। জ্যৈষ্ঠ মাসে এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী বলা হয়ে থাকে। আপনারা প্রত্যেকেই জানেন এই ষষ্ঠী দেবী এমন একজন দেবী যিনি সন্তান দিয়ে থাকেন। সব কিছু মিলিয়ে জামাই ষষ্ঠীর দিন অবশ্যই এই বিশেষ মন্ত্রটি পাঠ করতে ভুলবেন না। মন্ত্রটি হল ওং হ্রিং ষষ্ঠী দিব্যৈ স্বাহা। ওং হ্রিং ষষ্ঠী দিব্যৈ স্বাহা। ওং হ্রিং ষষ্ঠী দিব্যৈ স্বাহা। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি শাশুড়ি মায়েরা যখন ফোঁটা দেবেন, তখন জামাইয়ের কপালে ফোঁটা দিয়ে মন্ত্রটি পাঠ করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রত্যেকেই চাই
আগামী দিনটা যাতে ভালো যায়। আর এই কারণেই প্রত্যেক বছর শাশুড়ি মায়েরা ষষ্ঠী দেবীর পুজো করে থাকেন। জ্যৈষ্ঠ মাসে এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী বলা হয়ে থাকে। আপনারা প্রত্যেকেই জানেন এই ষষ্ঠী দেবী এমন একজন দেবী যিনি সন্তান দিয়ে থাকেন। সব কিছু মিলিয়ে জামাই ষষ্ঠীর দিন অবশ্যই এই বিশেষ মন্ত্রটি পাঠ করতে ভুলবেন না। মন্ত্রটি হল ওং হ্রিং ষষ্ঠী দেব্যৈ স্বাহা। ওং হ্রিং ষষ্ঠী দেব্যৈ স্বাহা। ওং হ্রিং ষষ্ঠী দেব্যৈ স্বাহা। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি শাশুড়ি মায়েরা যখন ফোঁটা দেবেন তখন জামাইয়ের কপালে ফোঁটা দিয়ে মন্ত্রটি পাঠ করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রত্যেকেই চাই আগামী দিনটা যাতে ভালো যায়। আর এই কারণেই প্রত্যেক বছর শাশুড়ি মায়েরা ষষ্ঠী দেবীর পুজো করে থাকেন। জ্যৈষ্ঠ মাসে এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী বলা হয়ে থাকে। আপনারা প্রত্যেকেই জানেন এই ষষ্ঠী দেবী এমন একজন দেবী যিনি সন্তান দিয়ে থাকেন। সব কিছু মিলিয়ে জামাই ষষ্ঠীর দিন অবশ্যই এই বিশেষ মন্ত্রটি পাঠ করতে ভুলবেন না। মন্ত্রটি হল ওং হ্রিং ষষ্ঠী দেব্যৈ স্বাহা। ওং হ্রিং ষষ্ঠী দেব্যৈ স্বাহা। ওং হ্রিং ষষ্ঠী দেব্যৈ স্বাহা। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি শাশুড়ি মায়েরা যখন ফোঁটা দেবেন তখন জামাইয়ের কপালে ফোঁটা দিয়ে মন্ত্রটি পাঠ করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রত্যেকেই চাই আগামী দিনটা যাতে ভালো যায়। আর এই কারণেই প্রত্যেক বছর শাশুড়ি মায়েরা ষষ্ঠী দেবীর পুজো করে থাকেন। জ্যৈষ্ঠ মাসে এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী বলা হয়ে থাকে। আপনারা প্রত্যেকেই জানেন এই ষষ্ঠী দেবী এমন একজন দেবী যিনি সন্তান দিয়ে থাকেন।